1999 সাল থেকে এই পহেলা জানুয়ারি 2022 রাশিফল যে একটা সাহিত্যগুণ সম্পন্ন কিছু একটা হতে পারে এটা কিন্তু কাউসার আহমেদ চৌধুরী প্রমাণ করেছেন এবং তার কোনো বিকল্প নেই। রব্বুল আলামিন ওমিক্রন নামে ইয়া আল্লাহ করোনা ভাইরাস নামে যে মহামারী সারা পৃথিবীকে অসল যেই মাত্রায় গুণী শিল্পী ছিলেন একজন শিল্পীর যে হৃদয়টাও শিল্পিত হওয়া প্রয়োজন কাউসার আহমেদ চৌধুরীর হৃদয়টা শিল্পের হৃদয় ছিল। যেই মানুষটা রাশিফলটা লিখছে এবং সব মানুষকে তার পরের 7 দিনের দিনগুলি কত ভালো হতে পারে অথবা সমস্যাগুলো কেমনি মোকাবেলা করতে পারে যিনি এই পরামর্শগুলো দিচ্ছেন যিনি কিছু কিছু দিক নির্দেশনা দিচ্ছেন তিনি নিজেই কত কষ্টকর জীবনযাপনের মধ্যে দিয়ে এটা করছেন এটা কিন্তু তার পাঠকরা কখনো বুঝতে পারেননি এবং তিনিও কখনো বুঝতে দেননি। একজন হতাশ ব্যক্তিকে অথবা জীবনযুদ্ধে পরাজিত হওয়া একজন ব্যক্তিকে কীভাবে সঠিক পথ দেখাতে হয় কীভাবে তাকে সাহস দিতে হয় কীভাবে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হয় এই সব ব্যাপারে তিনি খুব সুন্দরভাবে ডিরেকশন দিয়ে দিতেন। যে কোনো ছেলের জন্যই বাবা তো বেস্ট থাকে, আমার কাছেও সেরকমই ছিলেন, একজন রোল মডেলই ছিলেন। বাট উনি আরেকটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম যে উনি মানুষের কাছেও অনেক প্রিয় একজন মানুষ ছিলেন। এইটা বুঝলাম যে শিল্পীরা আজকাল আমরা খুব পাষাণ হয়ে গেছি, শিল্পীদের এত পাষাণ হলে কি চলে? চলে না, আর এত স্বার্থ নিয়েও তো চলে না। তারপর লিমিটেশন আছে অবশ্যই, কিন্তু আমি তো তার আগেও একটা অনুষ্ঠানে গেছি, ওখানে তো দেখলাম সব শিল্পী আছে ওখানে। তো তাহলে কি শিল্পীরা শুধু আনন্দের জন্যই? তার তো নয়। রাখেন আস্তে আস্তে রাখেন।